দেখতে পাচ্ছেন যে রংপুরের পীরগঞ্জের বামুনপুর গ্রামে কিন্তু ইতোমধ্যে শহীদ আবু সাইদের বাড়ির সামনে, যে তার সমাধিস্থলের সামনে কিন্তু পৌঁছে গেছেন। আবু সাইদ এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে আবু সাইদ, এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান আবু সাইদ, এই মহাকাব্যের নায়ক আবু সাইদ সবার সামনে তুলে ধরলো। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, একে বলে জনগণের বন্ধু। দর্শক শ্রোতা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তিনি সাথে সাথেই চলে গেলেন যারা এই দেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে তাদের বাড়িতে। দর্শক শ্রোতা ইতিমধ্যে গেলেন আবু সাইদের বাড়িতে এবং সেখানে গিয়ে তার পরিবারের সাথে কথা বললেন এবং আবু সাইদের কবর জিয়ারত করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক শ্রোতা, অবশেষে তিনি সুসংবাদ দিলেন এই আবু সাইদের পরিবারকে। আমরা তাহলে কী পেতে যাচ্ছি সেইগুলোই আমরা আজকে জানবো, এবং বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু গোপন তথ্য রয়েছে সেগুলো আজকে আমরা বিস্তারিত জানবো। তো আমরা আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো চলেন। সৈয়দ এই মহাকাব্যের নায়ক আবু সাইদ সবার সামনে তুলে ধরলো কিরকম অবিচার মানুষ মানুষের উপরে করতে পারে। সে নিজে রচনা করে দিয়ে গেছে এবং তার কারণে একটা পুরো জাতিকে আবার জাগিয়ে দিয়েছে, দুঃস্বপ্ন থেকে জাগিয়ে দিয়েছে, বর্বরতার থেকে জাগিয়ে দিয়েছে। আমরা একটা বর্বর জাতি হয়ে গেছি, সে সেটা দেখিয়ে গেল কত বর্বর আমরা হতে পারি। আমরা স্বাধীন জাতি বলতেছি, আমরা মুক্ত জাতি বলতেছি, থাকার কথা আমরা বর্বরতার চূড়ান্ত গিয়ে পড়ছি। এই বর্বরতা থেকে মুক্তি পাওয়ার জন্য কি উপায় সেটা জানার জন্য রংপুরে এসেছি, আবু সাইদের কাছে গেছি, তার কাছে মাপ চেয়েছি যে তোমাকে এই বর্বরতা থেকে আমরা মুক্তি দিতে পারিনি, ভবিষ্যতে যেন এটা না হয় এটাই হলো আমাদের বিষয়। আপনারা সংবাদ মাধ্যম, আপনাদের মাধ্যমেই আমরা এটা জানতে পেরেছি। আপনাদের মহান শক্তি, এই শক্তিটাকে প্রয়োগ করে কিভাবে জাতিকে আবার একত্র করা যায়, এক পরিবার বানানো যায়। কেউ কাকে মারার জন্য নয়, আমরা মারার জন্য দেশ বানাইনি, গড়ার জন্য দেশ বানিয়েছি। এই জিনিসটা পরিষ্কার করার জন্য আপনাদের মাধ্যমে আমরা একটা পরিবার, সবাই সবাইকে রক্ষা করবো, সবাই সবার উপরে ওঠার চেষ্টা করব সবাই মিলে, এই জিনিসটা বুঝিয়ে দেওয়া, এবং যারা অপরাধী তাদের বিচার আমাদের করতেই হবে, তা নাহলে আমরা এটার থেকে মুক্তি পাবো না। কাজেই অপরাধীকে আমরা বিচার করব, যে নিরপরাধ তার উপরে কোনো রকমের একটা অপবাদ লাগিয়ে দিয়ে তার উপরে আবার অত্যাচার করে আবার বর্বরতার দিকে যেন আমরা চলে যাওয়া যায়। এটা খুব গুরুত্বপূর্ণ সময় পালন করছি, প্রতি মুহূর্ত অত্যন্ত গুরুত্ব, যাতে করে আমরা একত্র হতে পারি সবাই, কেউ আমাদের বিদেশি আক্রমণকারী না, আমরা আমরাই। এই আমরা গলাগলি করে বাঁচতে চাই, মানামারি করে না। সেই জিনিসটা সবার জানান দেওয়া, আপনারা এটাকে উৎসাহিত করেন যে আমরা এক হই, যে যার মত আছে যেভাবে আছে, ভাই 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 বোন কত রকমের ঝগড়া হয়ে থাকবে, ভাই বোনের সম্পর্ক তো নষ্ট হয় না, কেন হবে? এটাকে আপনারা চারদিকে বলেন, আমরা একই পরিবার, সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক। এখন শুনছি বৌদ্ধ খ্রিস্টান হিন্দু এটা নিয়ে আবার মারামারি করতেছে, কে কার বিরুদ্ধে লাগতে পারে, এদিকে এক মারামারি করলো আবার এখানে আরেক মারামারি, এটা যেন না হয়। আপনার যেখানেই এরকম অত্যাচার হবে কারো উপরে, কোনো একটা অশিলা করে, এই ধর্মের অশিলা অন্য কোনো অশিলা, সেটা রুখে দাঁড়াতে হবে। যা হয়ে গেছে সেটার থেকে আমরা মুক্ত হতে চাই, আমাদের পরিষ্কার করে ফেলতে চাই, আমরা নতুন আমরা পুনর্জন্ম লাভ করতে চাই, নিষ্পাপ ফের জন্ম লাভ করতে চাই, গলাগলি করে বাঁচতে চাই আমরা, এই জিনিসটা বলে দাও। আমাদের কাজটা হলো মানুষের কাছে আবেদনটা জানানো। আপনারা তো আপনারা তো এই ভিডিওটা দেখছেন, যদি আপনাদের কোনো মূল্যবান মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। তো আমাদের কাছে আরও একটা ভিডিও আছে যেটার কাছ থেকে আমরা আরও কিছু তথ্য জানতে পারবো, তো চলেন শুনে আসি।
আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুরের পীরগঞ্জের বামুনপুর গ্রামে কিন্তু ইতোমধ্যে শহীদ আবু সাইদের বাড়ির সামনে, যে তার সমাধিস্থলের সামনে কিন্তু পৌঁছে গেছেন গত বৃহস্পতিবার দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়া ডক্টর মোহাম্মদ ইউনুস। কিন্তু ইতোমধ্যেই তিনি বামুনপুরে চলে এসেছেন শহীদ আবু সাইদের বাড়ির সামনে, আমরা তাকে দেখতে পাচ্ছি। এবং আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু বামুনপুরের এখন তিনি দাঁড়িয়েছেন শহীদ আবু সাইদের সমাধির সামনে তিনি দাঁড়িয়েছেন। এখানে প্রথমে ফাতিহা পাঠ হবে, তারপরে হচ্ছে তিনি সপরিবারের সাথে কথা বলতে যাবেন। আমরা যদি এখন দেখি যে কিছুক্ষণের মধ্যেই ফাতিহা পাঠ শুরু হচ্ছে এবং শহীদ আবু সাইদের আত্মার মাগফিরাত কামনা করতে সবাই সমবেত হয়েছেন। আমরা এখন আমরা দোয়ার জন্য অপেক্ষা করছি। যে সম্মানিত উপস্থিতি, আমরা এখনই দোয়া করবো ইনশাল্লাহ। আপনার আমার সঙ্গে আমরা প্রথমে সালাম দেব, আমার সঙ্গে আপনাকে বলুন আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়ালাকুমুল আফিয়া। আমরা সবাই সূরা ফাতিহা একবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রাহমানির রাহিম ইয়াকা নাউযু বিকা মিন শাররি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমীন। সূরা ইখলাস একবার পড়ি। বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। দরুদ সূরা একবার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সবাইকে আপনি কবুল করে নিন আল্লাহ। আল্লাহ আমাদের সবার জীবন গুনাহগুলো আপনি মাফ করে দিন আল্লাহ। আল্লাহ বিশেষ করে যে ভাইয়ের কবরের পাশে আমরা দাঁড়িয়েছি আল্লাহ, শহীদ আবু সাইদ ভাই, আল্লাহ যে এই দেশের আল্লাহ তার শাহাদাতকে আপনি কবুল করে দিন আল্লাহ। আল্লাহ তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিন আল্লাহ। তাকে জান্নাতের উচ্চ মাকাম তুমি দান করে দাও আল্লাহ। আল্লাহ শিষ্য এই ছাত্র আন্দোলনে আল্লাহ যারা জীবন দিয়েছেন আল্লাহ মেহরবানি করে তাদেরকে তুমি শাহাদাতের সম্মান দান করে দাও আল্লাহ। মেহরবানি করে তাদের সবাইকে তুমি জান্নাত নসিব করে দাও আল্লাহ। আল্লাহ তাদের রক্তের বিনিময়ে আল্লাহ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে আল্লাহ। আল্লাহ মেহরবানি করে এই দেশের উপর রহমত দান করো আল্লাহ। আল্লাহ এই দেশ পরিচালনার জন্য এখন যারা দায়িত্ব পেয়েছেন আল্লাহ মাননীয় প্রধান উপদেষ্টা সহমওয়ালা যারা এই দেশ পরিচালনার জন্য দায়িত্ব পেয়েছেন আল্লাহ সকল উপদেষ্টাগণকে আল্লাহ সে যোগ্যতা তুমি দান করে দাও আল্লাহ। হাজ তৈবা তুমি দান করে দাও আল্লাহ। আল্লাহ তারা যেন জনগণের স্বার্থে আল্লাহ দেশের স্বার্থে আত্মনিয়োগ করতে পারে মাওলা, সে তৌফিক সে যোগ্যতা তুমি দান করে দাও আল্লাহ। তাদের প্রতি রহমত বর্ষণ করো আল্লাহ, তোমার দয়ার আচ্ছাদন চাদর দিয়ে তাদেরকে তুমি আল্লাহ ঢেকে দাও আল্লাহ। আল্লাহ মেহরবানি করে এ দেশের সকল জনগণ আল্লাহ ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ সকলের জান মাল হেফাজত করার জন্য আল্লাহ তাদেরকে তুমি তৌফিক দান করে দাও। তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।